আসসালামু আলাইকুম। হ্যালো বিহার সাইটি বুদের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আপনাদের একটু ট্রিক্স দেখাবো কিভাবে আপনি বুলেট লিস্ট, অর্ডার লিস্ট বা নাম্বারিং লিস্ট এবং মাল্টি লিস্ট তৈরি করবেন প্যারাগ্রাফ ট্যাগে কোনো প্রকার কার্সার বা মাউসটা ইউজ না করে। সেটি করার জন্য আপনার ফার্স্ট এখানে যদি নাম্বারিং বুলেট লিস্টই তৈরি করতে চান, তো এই জন্য আপনি স্টার প্রেস করবেন। তো আমি এখানে স্টার দিলাম, তো এটাকে স্টারিকও বলে, ওরাকলের ভাষায় এটাকে স্ট্রিক বলে। বা আপনারা যদি সিএসএস দেখে থাকবেন, তো সেক্ষেত্রে স্টারটা ইউজ করা হয় হোল কোনো ডকুমেন্টকে সিলেক্ট করার জন্য। তো ওরা কলেও সেটি করা হয় হোল ডকুমেন্টকে সিলেক্ট করার জন্য, ওটাকে স্টারিক বলে। অন্য অন্য ল্যাঙ্গুয়েজে কোনো এই নামটা ইউজ করে বেসিক্যালি, আমরা স্টার হিসেবে জানি। তো স্টার প্রেস, আপনার স্টারটা লেখার পরে জাস্ট ট্যাব প্রেস করবেন। এখন দেখুন এখানে বুলেট লিস্ট তৈরি হয়ে গেছে। তো আপনি এখানে যে যাই যেটাই লিখেন না কেন, এবং দেন এন্টার প্রেস করবেন, লিস্ট শো করতেছে। ওকে, এখন আমি চাচ্ছি নাম্বারিং লিস্ট করব। তো সেটা করার জন্য অন প্রেস করুন। অন প্রেস করার পরে আপনার কিবোর্ড থেকে ফার্স্ট ব্র্যাকেট দিবেন, অবশ্যই অন এবং ফার্স্ট ব্র্যাকেট অন, দেন ফার্স্ট ব্র্যাকেট। একইভাবে ট্যাব প্রেস করব। ট্যাব প্রেস করলে এবার দেখুন আমি কোনো কিছু লিখতে সেটা এন্টার করলাম, লিস্ট আকারে শো করতেছে, অর্থাৎ নাম্বারিং এটা দুইটা চলে গেল, এন্টার প্রেস করা হয়ে গেছে। হয়তো বা এইভাবে আপনারা দুইভাবে করতে পারেন। আরেকটা বিষয় আছে মাল্টি লেভেল কিভাবে করবেন। তো সেটা করার জন্য আমরা ফার্স্টে অনই প্রেস করি, দেন ফার্স্ট ব্র্যাকেট, দেওয়ার পরে শিফট শিফট এবং ট্যাব প্রেস করবেন। তারপরে এখন আপনি যেটাই লিখুন, লিখে এন্টার করে কিছু একটা লিখুন, দেন এন্টার। এখন যদি আপনি ট্যাব প্রেস করেন তাহলে মাল্টি লেভেল বা মাল্টি যে কলাম সেটা তৈরি হয়ে যাবে, সরি কলাম না লিস্ট সেটা। তো আমি ট্যাব প্রেস করলাম এখান থেকে, খেয়াল করুন, দেন আমি এগেন কিছু লিখলাম, দেন এন্টার করে নিচে চলে আসলাম। তো এখন এগেন আমি ট্যাব প্রেস করলাম। তো এটা হচ্ছে শর্টকাট ট্রিক্স। তো এইভাবে আপনারা খুব দ্রুত বুলেট, নাম্বারিং, দেন মাল্টি লেভেল বা মাল্টি লিস্ট তৈরি করতে পারেন। তো এরকম আরো সুন্দর সুন্দর মজার মজার ট্রিক্স পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। যদি টিউটোরিয়ালটা ভালো লেগে থাকে লাইক দিবেন, এবং আপনার কোনো কোয়েরি থাকলে বা জানার কিছু থাকলে, এক্সট্রা যদি আপনি কোনো কিছু সম্পর্কে জানতে চান বা কোনো আইটেম আপনি করতে চাচ্ছেন সেটা হচ্ছে না, তো সেটা আমাদের কমেন্ট বক্সে আপনি লিখে জানাবেন, দেন আমরা হেল্প করার চেষ্টা করব। তো থ্যাংক ইউ, ভালো থাকবেন।